সুইচ ব্যাংকে টাকা সংক্রান্ত জমা দেওয়া প্রতিবেদনে কর্তৃপক্ষের স্বাক্ষর না থাকার বিষয়ে আগামীকাল বিএফআইইউ প্রধান মাসুদ বিশ্বাসকে সকাল ১১টায় তলব করেছে হাইকোর্ট। বাংলাদেশ ব্যাংক বিএফআইইউ কারু প্রতিবেদনে কর্তৃপক্ষের কোনো স্বাক্ষর নেই, ফলে আদালত এসব প্রতিবেদন গ্রহণ করেনি। বিচারপতি নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি খিজির হায়াতের বেঞ্চ কাল আবার এ বিষয়ে শুনানি হবে বলে আদেশ দেন। দুদক বিএফআইইউ বাংলাদেশ ব্যাংক কারু প্রতিবেদনেই সুইচ রাষ্ট্রদূত তার বক্তব্যের জন্য ক্ষমা চেয়েছেন এমন কোনো কথা বলা হয়নি। দুদক আইনজীবী জানান, এ ধরনের কোনো তথ্য তারা জানেন না। রাষ্ট্রপক্ষের আইনজীবী জানান, ২০১৩ সাল থেকে তথ্য চাওয়া হলেও মাত্র একজনের তথ্য একবার দেয়া হয়, ফলে তথ্য না পেলে ব্যবস্থা নেওয়া যাচ্ছে না। প্রতিবেদন দাখিল করেছি গতকাল আদালতে, এটার উপর বিস্তারিত শুনানি হয়েছে। শুনানি অন্তে আগামীকাল আবার ধার্য করেছে। একটু শুনানিতে বিএফআইইউর পক্ষ থেকে, বাংলাদেশ ব্যাংকের পক্ষ থেকে যে প্রতিবেদনটি দাখিল করা হয়েছে সেটা প্রপার ওয়েতে দাখিল করা হয়নি। কমপ্লায়েন্সের মধ্যে কে দিয়েছে স্বাক্ষরকার, কার অথরিটি, কোন অর্ডারের সূত্রে দিচ্ছে, এগুলো কিছুই ছিল না। আদালত এতে অত্যন্ত মনক্ষুণ্ণ হয়েছেন, ডিসস্যাটিসফাইড হয়েছেন।